नमस्कार बंधुरा, केपी मेन्स इंग्रेजी प्रस्तुति पर्व तो खाकिर जन्य संग्राम 15 गुरुत्वपूर्ण इंग्रेजी प्रश्न पाशापाशी बेस्ट एक्सप्लेनेशन तुम्हारे सामने नहीं आसते चले। तो ये हे इंग्लिश मॉक टेस्ट नम्बर 5 प्रत्येक दिन सन्ध्या 7:30 क्योंकि लाइव क्लास आए। तो मेन्स इंग्रेजी हुबहू कमन योग्य प्रश्न तुम्हारे साथ आसते चले। तो अवश्य भिडियो शेष पर्यंत देखो, प्रत्येके क्वेश्चन उत्तर देवार चेष्टा करो और प्रत्येक प्रश्न क्योंकि एसएससी प्रिवियस ईयर क्वेश्चन। ठीक है, तो आज के देखिए हमारे प्रथम क्वेश्चन की रही है। हमारे प्रथम क्वेश्चन रही है सिलेक्ट द मोस्ट एप्रोप्रिएट इनडायरेक्ट फॉर्म ऑफ द गिवन सेंटेंस। तो डोंट डू दिस एट होम द टीचर टोल्ड द स्टूडेंट्स। तो ये डायरेक्ट स्पीच के इनडायरेक्ट स्पीचे परिवर्तन करते हैं, अर्थात एक कथा नैरेशन। तो यार सठिक उत्तर को चार्ट अपशन रही है। यू शुड नट बी डुईंग दिस एट होम सेड द टीचर एडवाइज द स्टूडेंट नट टू डू दैट एट होम द टीचर स्कोल्डेड students for doing it at home the teacher told students that it was risky to be done at home option dekhe jodi ami uttor kori to eta korte amar 10 second er shomoy lagbe na thik ache to etake amake ki korte lagbe bolche select the most appropriate indirect for direct theke amake indirect korte hobe to prothom option ta to kono bhabei hobe na thik ache एखाने देखो आमाके प्रत्येकटा जिनिस किन्तु एखाने भालो करे बुझते हबे। डोंट डू दिस एट होम तो आम्रा जानी आमी तोमादेर एर आगेओ बोलेछि डायरेक्ट स्पीच थेके इनडायरेक्ट स्पीचे जदि आम्रा कखनो करते चाई तो डायरेक्ट स्पीचटाके आम्रा एकटु भालो करे देखबो। तो एखाने कि होयेछे दिस रयेछे, दिसटा परिवर्तन होये गेले डायरेक्ट थेके जखन इनडायरेक्ट करबो दिसटा परिवर्तन होये हबे दैट। ठीक आछे, तो आमी जदि देखि दैट एई लाइने कोथाओ नेई, এই দ্যাটের কথা বলছি না কারণ কমা কোটেশন তুলে যায় দ্যাট, এই দ্যাটের কথা আমি কিন্তু বলছি না। তো এখানে দ্যাট এক জায়গায় পাবো হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি কি হচ্ছে, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস নট টু ডু দ্যাট অ্যাট হোম, দ্যাট অ্যাট হোম এইটার কথা আমি বলেছি। ঠিক আছে, ওই কমা কোটেশন উঠে যায় দ্যাট সেই কথা কিন্তু আমি এখানে বলিনি। তা সত্ত্বেও তোমরা এটা আরও ভালো করে ভেরিফাই করতে পারবে যে প্রপারলিভাবে অ্যান্সার কি হবে। দেখো, ডোন্ট ডু দিস অ্যাট হোম The teacher told the students, এই কথাটির বাংলা অর্থ আমাকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা জিনিসগুলি ভালো করে জানতে পারবো। বাড়িতে এটা করবে না, শিক্ষক ছাত্রদের বললেন। তো কোনো শিক্ষক যখন ছাত্রদের কিছু বলেন তো আমরা সাধারণতভাবে কী ইউজ করি, অ্যাডভাইস, কোন পরামর্শ, ADVISED। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস হয়ে গেল, এখানে দ্যাট বসবে না, ডোন্ট ডু দিস অ্যাট হোম। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী হবে, ডোনটা পরিবর্তন হয়ে যাবে নট টু, এবং তারপরে বাকিটা নট টু টু দিসটা পরিবর্তন হয়ে দ্যাট অ্যাট হোম। অর্থাৎ এখানে আমরা যে অপশন নাম্বার বি দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বি কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস নট টু ডু দ্যাট অ্যাট হোম। ক্লিয়ার, বুঝাতে পারলাম? এটা তো কোনোদিনও হবে না, দ্য টিচার স্কোল্ডেড স্টুডেন্টস ফর ডুইং ইট অ্যাট হোম মিলবে না, দ্য টিচার টোল দ্য স্টুডেন্ট দ্যাট ইট ওয়াজ রিস্কি টু বি ডান এটাও হবে না, এবং প্রথমেরটা তো একদমই হবে না। অপশন অনুসারে করবে। আমি তোমাদের আবারও বলছি, পরীক্ষায় যখন কোনো ভয়েস চেঞ্জ বা ন্যারেশন আসবে অপশন টেস্ট করবে, অনেক তাড়াতাড়ি উত্তর করতে পারবে এবং উত্তর অনেকটা সঠিক হবে তোমাদের। ঠিক আছে, অপশনগুলো ভালো করে দেখে অপশন বিচার করবে। দু নাম্বার কমন এরর, বলো একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, মাই মাদার টোল্ড মি ডোন্ট ইট দ্য জাঙ্ক ফুড। তো এখানে আমাকে বলতে লাগবে যে কোথায় ভুল রয়েছে, এই সেন্টেন্সের কোন পার্টটা ভুল রয়েছে। যদি কোনো পার্ট ভুল না থাকে তো আমার সঠিক উত্তর হয়ে যাবে নো এরর। দেখবো কত নম্বর অপশানে আছে নো এরর, সেটাকে আমি ঠিক করব। তো মাই মাদার টোল্ড মি ডোন্ট ইট দ্য জাঙ্ক ফুড, আমার মা আমাকে বলেছিলেন জাঙ্ক ফুড খাবে না। তো এখানে কোথায় ভুল হয়েছে, তো সর্বপ্রথম আমাদের একটা জিনিস দেখতে লাগবে, মাই মাদার টোল্ড মি ডোন্ট ইট দ্য জাঙ্ক ফুড। দেখো, এর আগে যে আমরা একটা ন্যারেশন করলাম সেখানেও ন্যারেশনটা কেমন ছিল একটু যদি ভালো করে দেখতে পারো, ডোন্ট ডু দিস অ্যাট হোম দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস, দ্য সঠিক উত্তর হয়েছিল দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস নট টু ডু দ্যাট অ্যাট হোম। ঠিক আছে, এবং এই লাইনটা দেখো, এই লাইনটা যদি সেন্টেন্সটা তোমরা দেখো, মাই মাদার টোল্ড মি ডোন্ট ইট দ্য জাঙ্ক ফুড, এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা কীরকম সেন্টেন্স তোমাকে প্রথমে ভাবতে হবে। এবং এই যে সেন্টেন্সটা তোমাদের প্রথমে বলে রাখছি, এটা কিন্তু একটা ইনডাইরেক্ট স্পিচ সেন্টেন্স। ঠিক আছে, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু রয়েছে, মাই মাদার টোল্ড মি ডোন্ট ইট দ্য জাঙ্ক ফুড, তো এটাকে আমাকে সঠিক করতে লাগবে। তো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স,
ঠিক আছে, ডোন্ট ইট দ্য জাঙ্ক ফুড, এটা এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স কার অফ ইম্পারেটিভ, ইম্পারেটিভের নেগেটিভ সেন্টেন্স যেটা ইনডাইরেক্ট স্পিচে আছে, তো এটা আমাকে ঠিক করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের যেটা বললাম, এক্ষেত্রে কী হয় যে ডোনটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায় হচ্ছে কি, ডোনটা পরিবর্তন হয়ে যায় হচ্ছে নট টু। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে, মাই মাদার টোল্ড মি, মাই মাদার টোল্ড নট টু ইট দ্য জাঙ্ক ফ্রুট। তো এক্ষেত্রে কোনটা ভুল হয়েছে, তিন অর্থাৎ অপশন নাম্বার বি একদম কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বুঝাতে পারলাম, এই যে মাই মাদার টোল্ড মি ডোন্ট ইট দ্য জাঙ্ক ফুড, এ ঠিক আছে ইনডাইরেক্ট স্পিচে, ইট ইজ এ নেগেটিভ সেন্টেন্স অফ ইম্পারেটিভ ইন ইনডাইরেক্ট স্পিচ। তো ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে এরূপ করতে গেলে আমাদের কী করতে হয়, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে এবং নেগেটিভ রয়েছে, সেক্ষেত্রে ডোন্ট যেটা আছে সেটা পরিবর্তন হবে, যেটা নট টু এ হবে, যেটা একটু আগে ন্যারেশনে আমরা করলাম, এর জন্য আজকে ন্যারেশনটা আমি আগে দিয়েছি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, মাই মাদার টোল্ড মি নট টু ইট দ্য জাঙ্ক ফুড, ঠিক আছে। তো অপশন নাম্বার বি থ্রি হয়ে যাবে একদম সঠিক উত্তর, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে বলি আমরা, অপশন কোনটা রয়েছে, সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, ইন দ্য মেজর সিটিস কস্ট অফ লাইফ ইজ ভেরি হাই। এটার বাংলা মানে যদি বলি যে প্রধান শহরগুলিতে জীবনের খরচ খুব বেশি। দেখো কস্ট অফ লাইফ কথাটির বাংলা অর্থ আমাকে জানতে হবে, কস্ট অফ লাইফ কথাটির মানে হচ্ছে জীবনের খরচ। একটা সেন্টেন্সে জীবনের খরচ আছে, জীবনের কোনোদিন খরচ হয় না, এটা মনে রাখো, জীবনের খরচ হয় না। কিসের খরচ হয়, জীবনযাত্রার খরচ হয়, জীবনের খরচ হয় না, জীবন না জীবনযাত্রার খরচ। তো এক্ষেত্রে কস্ট অফ লাইফের জায়গায় কী বসবে, কস্ট অফ লাইফ ইসের জায়গায় সেন্টেন্স ইম্প্রুভমেন্টের জন্য কী বসবে, কস্ট অফ লাইফ আর, দ্য কস্ট অফ লিভিং আর, নো ইম্প্রুভমেন্ট মানে কোনো ইম্প্রুভ হবে না, যা সেন্টেন্সটা রয়েছে সেটাই ঠিক হবে, দ্য কস্ট অফ লিভিং ইস, সঠিক উত্তর বলো। ইন দ্য মেজর সিটিস কস্ট অফ লাইফ ইজ ভেরি হাই। তো এখানে কস্ট অফ লাইফ ইজ এনে যে আন্ডারলাইন করা আছে, তোমাকে এটা ইম্প্রুভমেন্ট করতে হবে। তো এক্ষেত্রে আমি যদি সঠিক উত্তর দেখি, তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইন দ্য মেজর সিটিস, ইন দ্য মেজর সিটিস দ্য কস্ট অফ লাইফ, দ্য কস্ট অফ লিভিং ইজ ভেরি হাই। দ্য কস্ট অফ লিভিং ইজ মানে জীবনযাত্রার খরচ হয়, যেটা টোটালটা যদি আমি বলি বাংলা মানে এটার, ইন দ্য মেজর সিটিস দ্য কস্ট অফ লিভিং ইজ ভেরি হাই, মানে প্রধান শহরগুলিতে জীবনযাত্রার ব্যয় খুব বেশি, একদম প্রপার সেন্টেন্স। তো অপশন নাম্বার ডি দ্য কস্ট অফ লিভিং ইজ একদম কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে কমপ্লিট। চলো এবার বলেছে একটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে, মাই ফাদার হ্যাজ প্রমিসড মি এ বাইসাইকেল। এই অ্যাক্টিভ ভয়েস থেকে এটাকে প্যাসিভ ভয়েসে আমাকে করতে হবে। তো এটা যে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটা প্রথমত তোমরা বলো যে কোন টেন্সে রয়েছে, মাই ফাদার হ্যাজ প্রমিসড মি এ বাইসাইকেল। তো এটা যে অ্যাক্টিভ ভয়েস যেটা এখানে রয়েছে, সেটা কিন্তু রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম জানো কি, প্রথমে সাবজেক্ট বসে যেটা রয়েছে মাই ফাদার, তারপরে হ্যাজ আবের মধ্যে যে কোনো একটি, মাই ফাদারের সাথে সবসময় হ্যাজ বসে, ভার্বের থার্ড ফর্ম দ্যাট মিন্স প্রমিসড, তারপরে অবজেক্ট ওয়ান যেটা রয়েছে মি এবং অবজেক্ট টু যেটা রয়েছে এ বাইসাইকেল, ঠিক আছে। এক্ষেত্রে যখন আমরা পরিবর্তন করব, তো আমাদের ক্ষেত্রে যে মিটা রয়েছে সেটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে আই, তো আই এখানে আসবে, এরপরে কী বসবে, আই প্রমিসড এ বাইসাইকেল বাই মাই ফাদার হবে না, আই হ্যাভ প্রমিসিং এটাও হবে না, অর্থাৎ অপশন নাম্বার বি অপশন নাম্বার ডি এর মধ্যে যে কোনো একটা হবে। দেখো এটা সঠিক উত্তর হবে আই, তারপরে হ্যাভ আর হ্যাভের মধ্যে কোনটা বসবে, আইয়ের সাথে সবসময় কী বসে আমরা জানি, আই এর পরে হ্যাভ বসে, তাই তো, আই হ্যাভ বিন, তারপরে আই হ্যাভ বিন, বি নাম্বারও রয়েছে ডি নাম্বারও রয়েছে, আই হ্যাভ বিন প্রমিসড, ঠিক আছে এটাও ক্লিয়ার, আই হ্যাভ বিন প্রমিসড এ বাইসাইকেল, এ বাইসাইকেল বাই মাই ফাদার, অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার ডি একদম সঠিক উত্তর হয়ে যাবে, অপশন নাম্বার বি কিন্তু করে আসবে না, আই হ্যাভ বিন প্রমিসড বাই মাই ফাদার এ বাইসাইকেল এটা নয়, সঠিক উত্তর হবে আই হ্যাভ বিন প্রমিসড এ বাইসাইকেল বাই মাই ফাদার, কমপ্লিট। এরকম কিন্তু ভয়েস চেঞ্জ পরীক্ষায় তোমাদের কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে। নেক্সট আরেকটা ভয়েস চেঞ্জ রয়েছে, এটাও অ্যাক্টিভে রয়েছে, এটা তোমাকে প্যাসিভে করতে হবে, মাই মাদার বেকস কেকস। তো আমাকে এখানে জানতে হবে এটা কোন টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসটা এটা কোন টেন্সে রয়েছে, মাই মাদার বেকস কেকস, তো এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, মাই মাদার যেটা সাবজেক্ট
বেক্স যেটা রয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম, এরপরে রয়েছে অবজেক্ট মানে হচ্ছে কেক্স ক্রিয়ার। তো এরূপ ক্ষেত্রে যে আমরা যখন এটা পরিবর্তন করব তো কেক্সটা আমাদের আগে আসবে, কেক্স আসবে, এটা কেক্সের পরে কি বসবে, এটা যেহেতু আমাদের কিসে রয়েছে, বেক্সে রয়েছে, প্রেজেন্ট রয়েছে, পাস্টে নেই, তো ইজ বা আর এর মধ্যে যে কোনো একটি বসবে। কেক্স রয়েছে, এস যুক্ত রয়েছে, তো এখানে আর বসবে, কেক্স আর। বেক্স যেটা রয়েছে সেটা ভার্বের থার্ড ফর্ম, বেক বেকড বি এ কে ইডি হয়ে যাবে। কেক্স আর বেকড, বাই বসবে মাই মাদার, অর্থাৎ অপশান নাম্বার ডি একদম সঠিক উত্তর হয়ে যাবে। বাকি উপরে তিনটা আমাদের দেখার দরকারই নেই, ঠিক আছে? তো এক্ষেত্রেও সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, কেক্স আর বেকড বাই মাই মাদার। কমপ্লিট, আশা করছি এটাও তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। চলো নেক্সট, নেক্সট রয়েছে আমাদের উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। এখানে বলছে দ্য বিগ ট্রি ওয়াজ ড্যাশ দ্য লেক, ইন দ্য লেক, উইদিন দ্য লেক, অ্যাক্রস দ্য লেক, নাকি অফ দ্য লেক। প্রত্যেকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। দ্য বিগ ট্রি ওয়াজ ড্যাশ দ্য লেক, বলো সঠিক উত্তর কী হবে। নিজের চারটা অপশান রয়েছে, চারটা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কমেন্টে কমেন্ট করো। তো এক্ষেত্রে সঠিক উত্তর দেখো কী হবে, সঠিক উত্তর তোমাদের বলে দিচ্ছি। দ্য বিগ ট্রি ওয়াজ অ্যাক্রস দ্য লেক, সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, অ্যাক্রস। অ্যাক্রস কথাটির মানে হচ্ছে জুড়ে থাকা, আড়াআড়িভাবে, অপর পাড়ে বা অপর ধারে। দ্য বিগ ট্রি ওয়াজ অ্যাক্রস দ্য লেক, যার মানে হচ্ছে বড় গাছটি হ্রদের ওপারে ছিল, ঠিক আছে? ইন দ্য লেক হবে না, হ্রদে ছিল হবে না, উইদিন দ্য লেক এটাও হবে না, বড় গাছটি হ্রদের মধ্যে ছিল এটাও হবে না, অফ যেটা হচ্ছে বিচ্ছিন্ন, যার বাংলা মানে হচ্ছে বিচ্ছিন্ন, স্থানচ্যুত হওয়া, ঠিক আছে? তো এটা হবে না, সব থেকে সঠিক উত্তর হবে অ্যাপ্রোপ্রিয়েট যেটা অপশান হবে সেটা হচ্ছে অ্যাক্রস, দ্য বিগ ট্রি ওয়াজ অ্যাক্রস দ্য লেক, ঠিক আছে? তো অ্যাক্রস হয়ে যাবে একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আরেকটা তোমাদের জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। আওয়ার নিউ অফিস ইজ ইকুইপড ড্যাশ অল দ্য লেটেস্ট টেকনোলজি ফ্রম অ্যাবাউট উইথ নাকি বাই। একদম ইজি কোশ্চেন, কোনো জটিল কোশ্চেন নেই, একদম ইজি কোশ্চেন। আওয়ার নিউ অফিস ইজ ইকুইপড ড্যাশ অল দ্য লেটেস্ট টেকনোলজি, আমাদের নতুন অফিস সব আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত। ইকুইপড কথাটির মানে হচ্ছে সজ্জিত, আমাদের নতুন অফিস সব আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত। ফ্রম কথাটির মানে হইতে বা থেকে, তোমরা প্রত্যেকে জানো। অ্যাবাউট মানে সম্পর্কিত বা সম্বন্ধে, উইথ কথাটির মানে সঙ্গে, ঠিক আছে? বাই কথাটির দ্বারা হচ্ছে দ্বারা বা দিয়ে। আওয়ার নিউ অফিস ইজ ইকুইপড উইথ অল দ্য লেটেস্ট টেকনোলজি, অর্থাৎ অপশান নাম্বার সি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে? আশা করছি প্রত্যেকেই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর দিতে পেরেছ। নেক্সট, নেক্সট আমরা দেখব হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম মানে সমার্থক শব্দ। ম্যান্ডেটরি, আমাদের প্রথমে ম্যান্ডেটরি কথাটি বাংলা মানে জানতে হবে, এরপর আমরা অপশানগুলো তোমাদের সাথে বলব। ম্যান্ডেটরি কথাটির মানে হচ্ছে বাধ্যতামূলক, কি বললাম? বাধ্যতামূলক। আননেসেসারি কথাটির মানে কি? আননেসেসারি কথাটির মানে হচ্ছে প্রয়োজন নয় এমন, অর্থাৎ অপ্রয়োজনীয়। অপশনাল, অপশনাল কথাটির মানে হচ্ছে ঐচ্ছিক, স্বেচ্ছামূলক, বাধ্যতামূলক নয় এমন, অপশন, অপশনাল। ইমপ্রেভিয়াস, ইমপ্রেভিয়াস কথাটির অর্থ হচ্ছে অপরিহার্য বা ইমপ্রেভিয়াস কথাটির অর্থ হচ্ছে দুর্ভেদ্য। এবং ইম্পারেটিভ কথাটির মানে হচ্ছে, ইম্পারেটিভ কথাটির মানে হচ্ছে অপরিহার্য বা বাধ্যতামূলক। তো ম্যান্ডেটরি কথাটির বাংলা অর্থ বললাম বাধ্যতামূলক, যার সঠিক সিনোনিমস অর্থাৎ সমর্থ শব্দ হয়ে যাবে অপশান নাম্বার এ, ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট, নেক্সট রয়েছে আমাদের একটা অ্যান্টোনিম। অ্যান্টোনিম কথাটির অর্থ কী? বিপরীত শব্দ। তো তোমাদের এগুলো অবশ্যই জেনে যেতে হবে। ফরেন, ফরেন কথাটির অর্থ কী সবাই জানো? বিদেশি বা পরদেশি, এক আমি ধরলাম বিদেশি। নেটিভ কথার অর্থ কী? নেটিভ কথার অর্থ হচ্ছে স্থানীয় বা দেশজ। রুরাল কথাটির অর্থ কী? গ্রামীণ বা গ্রামাঞ্চল। ইন্ডিয়ান মানে ভারতীয়, রাস্টিক কথাটি মানে হচ্ছে গ্রাম্য বা গ্রামীণ। তো ফরেন যদি বিদেশি হয় বা পরদেশি হয়, নেটিভ মানে কী? প্লেস অফ বার্থ, এই দেশের, নেটিভ স্থানীয় দেশজ। তো ফরেনের যে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, নেটিভ। নেটিভ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে? সঠিক উত্তর কী হয়ে যাবে? নেটিভ। চলো নেক্সট,
পরবর্তী কোশ্চেন রয়েছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মোস্ট ইম্পর্টেন্ট বলেছে, একদম ইজি কোশ্চেন। দেখো, এ পাবলিক ইনস্টিটিউশন ফর দ্য কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন উইদাউট প্যারেন্টস, কথাটির বাংলা মানে হলো পিতা মাতা ছাড়া শিশুদের যত্ন এবং সুরক্ষার জন্য একটি পাবলিক প্রতিষ্ঠান। পিতা মাতা ছাড়া শিশুদের যত্ন এবং সুরক্ষার জন্য একটি পাবলিক প্রতিষ্ঠান, যাকে আমরা কি বলছি, কনজারভেটরি, যার কথাটির অর্থ হচ্ছে সংরক্ষক, ভান্ডার বা সঙ্গীত বিদ্যালয়। অরফানেজ কথাটির মানে হচ্ছে অনাথ আশ্রম, ঠিক আছে। একাডেমি কথাটির মানে হচ্ছে শিক্ষায়তন, এবং অ্যাসাইলাম কথাটির মানে হচ্ছে আশ্রয় বা আশ্রয়স্থান। তো পিতামাতা ছাড়া যেখানে শিশুদের যত্ন সুরক্ষার জন্য যে প্রতিষ্ঠান, তাকে বলে আমরা বাংলাতে কী বলি, অনাথ আশ্রম, যাকে ইংলিশে বলা হয় অরফ্যানেজ। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট, তোমাদের জন্য আরেকটা আমি লিখেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পার্সন হু ইজ স্কিল্ড অ্যাট রাইটিং বিউটিফুলি, কথাটির মানে হচ্ছে একজন ব্যক্তি যিনি সুন্দর লিখতে দক্ষ, তাকে কি বলা হয়, পেইন্টার, আর্টিস্ট, ক্যালিগ্রাফার নাকি কার্টুনিস্ট। পেইন্টার কথাটির অর্থ কি, চিত্রকর বা চিত্রশিল্পী। আর্টিস্ট কথাটির অর্থ শিল্পী বা চারুশিল্পী। কার্টুনিস্ট কথাটির অর্থ হচ্ছে ব্যঙ্গচিত্রকর, কার্টুন, ব্যঙ্গচিত্রকর। এবং ক্যালিগ্রাফার কথাটির মানে হচ্ছে লিপিকলা বা সুন্দর লিখন বিষয়ক বিদ্যা, চারুলিপিকর, ঠিক আছে। তো এ পার্সন হুই স্কিল্ড অ্যাট রাইটিং বিউটিফুলি, তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যালিগ্রাফার, অপশন নাম্বার সি, ক্যালিগ্রাফার হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে। কি বললাম, ক্যালিগ্রাফার। চলো এরপরে তোমাদের জন্য একটা ইডিয়মস এবং ফ্রেজ এনেছি, দেখো, রিড বিটুইন দ্য লাইনস। মনে করো এখানে একটা লাইন, এখানে একটা লাইন, তোমাকে বলছে রিড বিটুইন দ্য লাইনস, অর্থাৎ এই দুটি লাইনের বিটুইনের মাঝখানে পড়তে হবে। এই কথাটির মানে কী বোঝাচ্ছে, ডিসার্ন দ্য হিডেন মিনিং ইন দ্য টেক্সট, স্কিপ পেজেস অ্যান্ড রিড ফার্স্ট, মেক এ গ্রেট এফোর্ট টু রিড, রিড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। ডিসার্ন দ্য হিডেন মিনিং ইন দ্য টেক্সট, যার কথাটির মানে হচ্ছে পাঠ্যের মধ্যে লুকানো অর্থ উপলব্ধি করা। স্কিপ পেজ মানে পৃষ্ঠাগুলিকে এড়িয়ে যাওয়া, এবং রিড ফার্স্ট দ্রুত পড়া। মেক এ গ্রেট এফোর্ট টু রিড, পড়ার জন্য মহান বা প্রচুর প্রচেষ্টা করা। রিড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, প্রত্যেকটা শব্দকে ভালোভাবে পড়া। তো রিড বিটুইন দ্য লাইন্স, কল্পনা করো দুটো লাইন রয়েছে, তার মাঝখানে তোমাকে বলছে পড়তে, কথাটার মানে হচ্ছে অন্তর্নিহিত অর্থ, ভিতরকার লুকোনো অর্থ কি রয়েছে, অর্থাৎ ডিসার্ন দ্য হিডেন মিনিং ইন দ্য টেক্সট হয়ে যাবে অপশন নাম্বার এ প্রশ্নের একদম সঠিক উত্তর। আশা করছি বুঝাতে পারলাম, তো এইভাবে কল্পনা করে নেবে কি বোঝাতে যাচ্ছে। রিড বিটুইন দ্য লাইন্স অপশন রয়েছে, অপশন দিয়ে যাচাই করবে যে কোনটা প্রপার এক্সপ্রেশন হবে, বেস্ট এক্সপ্রেশন হবে, সেটাকে বেশি উত্তর করে আসবে, তাই না। চলো নেক্সট, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটি তোমাদের বলতে হবে। অকেশন, অকেশন কথাটি অর্থ হচ্ছে কোনো উপলক্ষ বা সুসময়, এরকম কিছু বোঝায় অকেশন। তো এখানে চারটা অপশন রয়েছে, তোমাকে বলতে হবে যে অকেশনের সঠিক বানানটি কোনটি। তো দেখো আমি তোমাদের অকেশন বানানটি বলে দিচ্ছি, ও, ঠিক আছে, ওকে, ডাবল সি এ, ওকে, ঠিক আছে। শান, শান মানে কিন্তু এস আই ও এন হবে, ডাবল এস আই ও এন কেউ দিবে না, অর্থাৎ সঠিক বানাম হচ্ছে ও ডাবল সি এ এস আই ও এন, ও ডাবল সি এ এস আই ও এন, অর্থাৎ অপশন নাম্বার যে বি তোমরা দেখতে পাচ্ছ, ও ডাবল সি এ এস আই ও এন, একদম সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ ভুল শব্দটি তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আর্গুমেন্ট, পারফরমেন্স, ভ্যালুয়েবল নাকি সেক্রেটারি, বলো চারটা অপশনের মধ্যে কোন ওয়ার্ড বা শব্দটা এখানে ভুল রয়েছে। আমি তোমাদের ভুল বানানটি বলবো, এবং এর পাশাপাশি তোমাদের এটাও বলবো যে কোনটা সঠিক বানানো হবে, ঠিক আছে। বলো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, আর্গুমেন্ট, পারফরমেন্স, ভ্যালুয়েবল নাকি সেক্রেটারি। তো চারটা অপশনের মধ্যে যদি আমি দেখি, তো এখানে যেটা ভুল বানান রয়েছে সেটা রয়েছে হচ্ছে আর্গুমেন্ট, অপশন নাম্বার এ। আর্গুমেন্ট বানানটা যেটা হবে সেটা হচ্ছে এ আর কমপ্লিট, আর গু, জি ইউ, আর্গুমেন্ট, মেন বানানটা হচ্ছে এম ই এন টি। এখানে একটা দেখো জি ইউ এর পর একটা ই লাগিয়ে দিয়েছে, এটা কিন্তু হবে না, ঠিক আছে। আর্গুমেন্ট বানানটা হচ্ছে এ আর জি ইউ, আর্গুমেন্ট, এম ই এম এন টি, এ আর জি ইউ এম ই এন টি, যার কথাটির মানে হচ্ছে যুক্তি বা তর্ক, ঠিক আছে। অপশন নাম্বার এ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর।
চলো এরপরে যেটা দেখবো আমাদের আজকের লাস্ট কোশ্চেন, যে খুব গুরুত্বপূর্ণ এইগুলো প্রশ্ন কিন্তু এসে থাকে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এক নম্বর এবং ছ নম্বরটা প্রথম এবং শেষ লাইন, মাঝখানে পিকিউআর যেগুলো রয়েছে, এলোমেলো করা রয়েছে, তোমাকে প্রপার ওয়েতে সাজাতে হবে। চারটা অপশন রয়েছে, অপশন দেখে তোমাকে যাচাই করতে হবে কোনটা সঠিক উত্তর। কি প্রশ্ন দেখো, এ ম্যান ইজ বর্ন অ্যালোন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। এ বর্ন ইজ বর্ন অ্যালোন মানে একজন মানুষ একা জন্মগ্রহণ করে, অ্যান্ড ডাইস অ্যালোন এবং একা মারা যান, এবং অর্থাৎ আর দিয়ে আমি শুরু করছি। তো আর দুটো অপশন রয়েছে, আর কিউ এসপি, আর কিউ পিএস। ঠিক আছে, এ ম্যান ইজ বর্ন অ্যালোন অ্যান্ড ডাইস অ্যালোন অ্যান্ড, তারপরে আমাকে ভাবতে লাগবে তারপরে কী হবে, তারপরে হবে অ্যান্ড হি এক্সপিরিয়েন্স, অ্যান্ড হি এক্সপিরিয়েন্স দ্য, অ্যান্ড হি এক্সপিরিয়েন্স দ্য গুড অ্যান্ড ব্যাড, গুড অ্যান্ড ব্যাড কনসিকুয়েন্সেস অফ হিজ অ্যাকশনস অ্যালোন, একজন মানুষ একা জন্মগ্রহণ করেন এবং একা মারা যান, এবং তিনি একাই তার কর্মের ভালো এবং খারাপ পরিণতি অনুভব করেন। অর্থাৎ চারটা অপশন যদি দেখি, তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে এ ম্যান ইজ বর্ন অ্যালোন অ্যান্ড ডাইস অ্যালোন অ্যান্ড, অর্থাৎ আর, তারপরে হবে হি এক্সপিরিয়েন্স দ্য, অর্থাৎ কিউ, তারপর হবে গুড অ্যান্ড ব্যাড, কী এক্সপিরিয়েন্স করে ভালো এবং মন্দ, গুড অ্যান্ড ব্যাড অর্থাৎ পি, সবশেষে কনসিকুয়েন্সেস অফ মানে যেটা পরিণতি হয় হিজ অ্যাকশনস অ্যাকশনস অ্যালোন, নিজের কর্মের পরিণতি, অর্থাৎ অপশন নম্বর বি আর কিউ পি এস। কী বললাম আরেকবার বলছি শুনে নাও, আর কিউ পি এস, এই কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাবে, আর কি পিউ এস। ঠিক আছে, চলো আজকে আমি প্রশ্ন আলোচনা করলাম, খুব ভালো ক্লাস আমি মনে করি হয়েছে। অনেকে বলছো দাদা তুমি কোশ্চেনটা আর একটু বাড়াও, তোমাদের বলছি অবশ্যই আরও পাঁচটা কোশ্চেন বাড়িয়ে 20টা কোশ্চেন করলে, প্রতিদিন করলে এনাফ হবে। যদি তোমরা বলো যে মিক্সড এভাবে কোশ্চেন করবে নাকি অধ্যায়ভিত্তিক প্রিভিয়াসের তোমাদের সমস্ত কোশ্চেন সলভ করাবো, মনে করো অ্যাক্টিভ ভয়েস রয়েছে, ভয়েস চেঞ্জ থেকে তোমাদের অনেকগুলো প্রিভিয়াসের কোশ্চেন করালাম, ন্যারেশন দিকে করালাম, ওয়ান অফ সাবস্টিটিউশন করালাম, ইডিএম ফ্রেজ থেকে করালাম, যদি তোমরা সেভাবেও চাও আমাকে বলবে, পরবর্তীকালে আমি তোমাদের সেভাবেও কাজ নেব। এবং তোমরা যদি বলো না মিক্সড জিকে মিক্সড ইংলিশ কোশ্চেন যেভাবে দিচ্ছেন কন্টিনিউ করার চেষ্টা করেন মক টেস্টগুলি, তো তোমাদের আমি এইভাবেই দিয়ে পাশে থাকার চেষ্টা করবো। ঠিক আছে, চলো আজকে ভিডিওটি শেষ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, নতুন পার্থী হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।